ওয়েলকাম টু ডেইলি স্টার আপডেট। ঝলপটার অবসান, অবশেষে বড় পর্দায় ডেবিউ করলেন ছোট পর্দার জনপ্রিয় জুটি শঙ্খ মোহর, অর্থাৎ অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী সোনামণি সাহা। বেশ কিছুদিন ধরে খবর শোনা যাচ্ছিল তারা একসাথে ছবি করতে চলেছেন। প্রযোজক রানা সরকারের ফেসবুক পোস্ট আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। অনুরাগীরা এই সুখবরের জন্য অপেক্ষা করছিল। তবে অপেক্ষার এবার অবসান হল। ছোট পর্দায় শঙ্খ মোহর জুটি ব্যাপক হিট হওয়ার পর এই জুটিকে বড় পর্দায় আনছেন প্রযোজক রানা সরকার। তাতে ছবির নাম হলো বেহায়া, পরিচালক ময়না ভৌমিক। খুব শীঘ্রই শুট শুরু হবে। প্রতীক আর সোনামণি ছাড়াও থাকবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, অর্থাৎ এক নায়ক এবং দুই নায়িকা। এছাড়া ছবিতে রয়েছে মন্দার খ্যাত দেবাশিস মণ্ডল। এই প্রথম বড় পর্দায় ছবি করছেন সোনামণি সাহা। প্রতীক সেনকে এর আগেও মুভিতে দেখা গিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই খুব এক্সাইটেড সোনামণি সাহা। তাই এই মুহূর্তে ছবিতে নিজের চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলাই হলো তার লক্ষ্য। ছবিতে প্রতীক সেন অভিনয় করবেন একজন পরিচালকের চরিত্রে। তার পছন্দ দুই নারী, সোনামণি এবং প্রিয়াঙ্কা। এভাবে এগোবে গল্প। ছোট পর্দায় যারা মোহর এবং শঙ্খকে মিস করছিলেন, এবার আপনারা দেখতে পাবেন তাদের বড় পর্দায়। তাদের বড় পর্দায় ডেবিউ নিয়ে কতটা এক্সাইটেড তা নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।